একুশে জুলাই প্রস্তুতি সভা করতে ধূপগুড়িতে আসছেন তৃণমূলের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাস্থলে পরিদর্শনে আসলেন এজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এবং শনিবার দুপুরে ধূপগুড়ি পুরো ফুটবল ময়দানে আসেন সৌরভ চক্রবর্তী। তিনি পুরো ফুটবল মাঠ ঘুরে দেখেন। জানা গিয়েছে 12ই জুলাই ধূপগুড়িতে আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি জেলাকে নিয়ে 21শে জুলাই প্রস্তুতি সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়ি পুরো ফুটবল ময়দানে এই সভা হওয়ার কথা। এদিন সকালে জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গো পরিদর্শনে আসেন। এরপরই সৌরভ চক্রবর্তী পরিদর্শন করলেন পুরো ফুটবল ময়দান। এজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীকে জানিয়েছেন, শুনব। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। কবে প্রোগ্রাম রয়েছে এবং কোন কোন জেলা নিয়ে প্রোগ্রাম? আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ সফরে আসছেন। প্রথম প্রোগ্রামটা ফিক্স হয়েছে 12 তারিখ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটা তিনি কর্মী সভা করবেন, যেটা ধূপগুড়িতে হবে। উনি নিজেই প্লেসটা ঠিক করেছেন। এখন মাঠটা আমরা ফাইনাল করছি যে ভেন্যুটা কোথায় হবে, তবে ধূপগুড়িতে সভা হবে। পরবর্তীকালে তার আরও কর্মসূচি আছে, সেটা এখনও ফাইনালাইজ হয়নি, এখনও ডিক্লেয়ার হয়নি। তো ধূপগুড়ির সভাটা সফল করার জন্যে সার্বিকভাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার সবাই ঝাঁপিয়ে পড়েছে। আমরা মাঠটা ফাইনাল করে প্রশাসনের সাথে কথা বলে আমরা সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জানাব, তারপরে এই প্রোগ্রামটা আমরা অ্যানাউন্স করবো যে কখন কটার সময় প্রোগ্রামটা হবে। ধূপগুড়ি পৌরসভাকে লক্ষ্য করে কি এই বৈঠকটা, মিটিংটা, কর্মী সভা ধূপগুড়িতে ডাকা হয়েছে? না, এটা সম্পূর্ণভাবেই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। উনি আসছেন হচ্ছে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা এখানে করার জন্য। ধূপগুড়ি পৌরসভার নির্বাচন তো এখনও ঘোষণা হয়নি। আমরা সবসময়, আমরা দেখুন, আমরা নির্বাচনকে কেন্দ্র করে দল করি না, আমরা সংগঠনকে সামনে রেখেই করি। তো এখনও যেহেতু এখানে ধূপগুড়িতে একটা মিডিল এলাকা, মানে আমাদের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার ঠিক মাঝখানে অবস্থান করছে, এর আগেও ধূপগুড়িতে আমরা সভা করেছি, সেই সভাটাই আমরা আবার করছি। এটা সম্পূর্ণ 21শে জুলাই প্রস্তুতি সভা।